বন্ধুরা, টিভিতে আমাদের কোনো ফেভারিট প্রোগ্রাম কিংবা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অথবা খেলা দেখার মাঝপথেই যদি কারেন্ট চলে যায় হঠাৎ করে, সেক্ষেত্রে আমাদের হাতে অন্যতম একটা অপশন থাকে মোবাইলের মাধ্যমে আইপি টিভি অথবা অনলাইন টিভির মাধ্যমে আমাদের সেই প্রোগ্রামটিকে কন্টিনিউ করা। এখানেও কিন্তু অনেক ধরনের লিমিটেশন আছে, যেমন কিছু কিছু অ্যাপসের মধ্যে সব ধরনের টিভি চ্যানেল পাওয়া যায় না, আবার কিছু কিছু অ্যাপ্লিকেশনে সব ধরনের টিভি চ্যানেল পাওয়া যায়, বাট কিছু কিছু স্পেসিফিক চ্যানেল কিন্তু ফ্রিতে দেখা যায় না, বরং সেই চ্যানেলগুলো দেখতে টাকা পে করতে হয়। আমি নির্দিষ্ট করে কয়েকটি চ্যানেলের নাম বলছি, যেমন জি বাংলা, স্টার জলসা, সনি আর্ট, সনি ম্যাক্স, এরপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে খেলার চ্যানেলগুলো, এছাড়া বাংলাদেশের একটা জি টিভি আছে যেখানে গুরুত্বপূর্ণ অনেক খেলা কিন্তু স্ট্রিম হয়। এই টাইপের চ্যানেলগুলো কিন্তু ফ্রিতে দেখা যায় না, এই টাইপের চ্যানেলগুলো দেখার জন্য আমাদেরকে টাকা পেমেন্ট করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশনকে পরিচয় করিয়ে দেব, এই অ্যাপ্লিকেশনে প্রথমত আপনি ওই সকল চ্যানেলগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন, যেই গুরুত্বপূর্ণ চ্যানেলগুলো অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করে দেখতে হতো, ফ্রিতে দেখার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত, এই অ্যাপ্লিকেশন থেকে ওই গুরুত্বপূর্ণ চ্যানেল ছাড়াও সব ধরনের টিভি চ্যানেল কিন্তু কোনো প্রকার বাফারিং ছাড়াই আপনি স্মুথলি দেখতে পারবেন। তাই পুরো বিষয়টি বুঝতে হলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, স্কিপ করতে গেলে আপনি হয়তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে ফেলতে পারেন। শুরু করার আগে এখনই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল ইনেবল করে দিন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন। আগে আমি অ্যাপ্লিকেশনের কাজ দেখাচ্ছি, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পদ্ধতি আমি একটু পরে দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন পপুলার টিভি চ্যানেল নামে একটা সেকশন আছে, ভিউ অলে ক্লিক করলে সব চ্যানেলগুলি দেখতে পারবেন। এখানে চ্যানেলের ক্যাটাগরি ভেদে অনেক ধরনের চ্যানেল আছে। এইচডি সেকশনে এই চ্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, জি বাংলা, এরপরে সনি টেন, যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হয় অন্যান্য প্ল্যাটফর্মে, কিন্তু এখানে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এরপর জেনারেলে দেখতে পাচ্ছেন বাংলাদেশি কিছু চ্যানেল আছে। হ্যাঁ, এরকম আরও অনেক ধরনের চ্যানেল আছে। আপনি নিচে যদি স্ক্রোল করতে থাকেন, স্ক্রোল করতে করতে আলাদা একটা সেকশন পাবেন, নিউজ সেকশন। সেখানে এই যে অন্যান্য চ্যানেলগুলো আছে, 71 টিভি, সময় টিভি, আন্তর্জাতিক চ্যানেলগুলো আছে, ডয়েচে ভেলে, আল জাজিরা, হ্যাঁ এই টাইপের চ্যানেলগুলোও কিন্তু আছে। নিচে স্ক্রোল করলে কিডস সেকশনে পাবেন ছোটোদের চ্যানেল, মুভিজে ক্লিক করলে সনি ম্যাক্সটাও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, যেটা অন্য প্ল্যাটফর্মে আপনাকে টাকা দিয়ে কিনতে হতো, এখানে ফ্রিতে পেয়ে যাবেন। এরপর রিলিজিয়াস চ্যানেল, ধর্মীয় চ্যানেল আছে অনেকগুলো। তো আপনি যদি কোনো একটা চ্যানেল একটু ক্লিক করে দেখেন যে কীরকম স্পিড আছে, কীরকম স্মুথলি ব্রাউজ করা যায়, তাহলে দেখবেন যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু চ্যানেলগুলো ওপেন হয়ে গেছে, এবং এটা চলাকালীন সময় অন্য একটা চ্যানেল যদি সুইচ করি সাথে সাথেই চলে আসলো। তো এইখানে ক্লিক করার পর কিন্তু সাথে সাথে চলে আসছে কোনো প্রকার বাফারিং ছাড়াই। নর্মালি টিভি দিয়ে রিমোটে চেঞ্জ করতে গেলেও কিন্তু এতটা তাড়াতাড়ি মনে হয় চেঞ্জ হয় না। তো এইভাবেই কিন্তু অতি দ্রুতই কিন্তু এই চ্যানেলগুলো ব্রাউজ করা যায়। আপনারা বাংলাদেশি চ্যানেলগুলো যদি দেখেন, চ্যানেল আই, এন টিভি, এই চ্যানেলগুলোও কিন্তু খুব দ্রুত হয়ে যায়, দেশ টিভি, এই টাইপের সব ধরনের চ্যানেল কিন্তু আপনি একে একে দেখতে পারেন। আমি জাস্ট অ্যাপটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এইভাবে অনেকগুলো চ্যানেল আপনারা পেয়ে যাবেন, যেই চ্যানেলগুলো নর্মালি টাকা দিয়ে কিনতে হয় অন্যান্য প্ল্যাটফর্মে, বিশেষ কিছু চ্যানেল। এখানে কিন্তু আপনারা টিভি চ্যানেল ছাড়াও আরও অনেক ধরনের কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। তো এইটা মূলত একটা ওটিটি প্ল্যাটফর্ম, সব ওটিটি প্ল্যাটফর্ম আসলে যেমন থাকে, এটাও সেরকমই একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক ইউনিক কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন, অনেক জনপ্রিয় নাটক, সিনেমা আপনারা এই টফি অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা একটু ব্রাউজ করে দেখবেন, আপনার পছন্দের অনেক ধরনের কন্টেন্ট আপনি পেয়ে যাবেন এখানে। তো এই ছিল আসলে অ্যাপটার পরিচয়। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে ঢুকে যান। গুগল প্লে স্টোরে ঢোকার পর আপনি টফি টিভি লিখে সার্চ করবেন। টফি টিভি লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। যেহেতু আমার মোবাইল আগে থেকে ইনস্টল করা আছে, সেহেতু ওপেন দেখাচ্ছে, তো আপনি ওপেনে ক্লিক করে ঢুকে যান, আপনি ইনস্টল করবেন। তো ওপেনে ক্লিক করার পর কিন্তু আপনাকে অ্যাপটাতে সাইন ইন করতে হবে। তো ওপেন করার পরই ফার্স্ট টাইম কিন্তু এরকম দেখাবে, আপনার এখানে ফোন নাম্বার টাইপ করতে বলা হবে। এখানে ক্লিক করার পর আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি, তারপরে যে নিচে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনাকে অ্যাগ্রিতে টিকমার্ক দিতে হবে, তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি কোড আসবে, ক্লিক করার পর সাধারণত কিছু কিছু মোবাইলে বাই ডিফল্ট এগ্রি নিয়ে নেয়, আমার এখানেও বাই ডিফল্ট নিয়ে নিল। তো তারপর কিন্তু সাইন ইন হয়ে গেল, তারপর আপনি এই অ্যাপটা একদম পুরোপুরি এনজয় করতে পারবেন যেভাবে আমি এতক্ষণ পর্যন্ত দেখালাম।
আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট। যদি বাড়তি কোনো কনফিউশন থাকে অথবা এই টপিক ছাড়াও আরও অন্যান্য যে কোনো টেকনোলজি রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে সরাসরি আমার কাছ থেকে উত্তর পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আপনি আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটি পোস্ট করুন, আমি কিন্তু কমেন্টে আপনার উত্তর দিয়ে দেবো। আর আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আপনি আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান, কেননা আমাদের চ্যানেলের কার্যক্রম আমরা পুরোদমে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।